আজ বিজয়া দশমী, মনটা বড় উদাস। তাই অনেক চেষ্টা করেও আমরা বাড়িতে থাকতে পারলাম না, বেরিয়ে পড়লাম কৃষ্ণনগর রাজবাড়ির উদ্দেশ্যে। একদম তাই, তবে এটুকু সান্ত্বনা বাক্য মনে মনে বপন করে রাখলাম, মা তুই আবার আসিস পরের বছর। আকাশের দিকে চেয়ে দেখলে ভেজা তুলোর মতো মেঘ আজও যেন তাই বলে যাচ্ছে কানে কানে। আজ আমাদের গন্তব্য শান্তিপুর থেকে কৃষ্ণনগর রাজবাড়ি, সেখান থেকে বাতকুল্লা হয়ে আবার আমাদের সুইট হোমে ফেরা। তবে একটা কথা বলতে ভুলে গেছি, সেটা হলো আমাদের এই চ্যানেলের সমস্ত দর্শক বৃন্দ ও সাবস্ক্রাইবদের জন্য রইল বিজয়া দশমীর প্রীতি ও শুভেচ্ছা। দেখতে দেখতে আমরা কৃষ্ণনগরে পৌঁছে গেছি। আমরা পরিবেশ থেকে বুঝতে পারছি যে শহর কেন্দ্রিক পরিবেশ, তবু মানুষের মনে আজ দশমী হলো শারদীয় মেজাজের কোথাও কোনো খামতি পড়েনি। আমরা কৃষ্ণনগর চার্চের পাশ দিয়ে সোজা চলে যাব সদরের মোড় হয়ে রাজবাড়ির দিকে। এই রাস্তাটা বহু পরিচিত, বহুবার এসেছি এই রাস্তায়, আজও এসেছি, কিন্তু আজ আমাদের মনের রংটা আলাদা। একটু বিষাদ, একটু আনন্দ, সব মিলেমিশে আমরা এগিয়ে যাচ্ছি রাস্তা দিয়ে। আমরা এখন কৃষ্ণনগর চার্চের পাশ দিয়ে যাচ্ছি। বহু পুরনো এই চার্চ, যীশু খ্রিস্টের জন্মদিনের সময় এই চার্চটি সেজে ওঠে। বহু দূর দূরান্ত থেকে সেই সময় লোক আসে এখানে। তো আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি কৃষ্ণনগর রাজবাড়ির দিকে। ওই যে দূরে দেখা যাচ্ছে রাজবাড়ির তার, আজ ভগ্ন প্রায় দশা হলেও তার ঐতিহ্য সেই সুদৃঢ়ভাবে ধরে রেখেছে। আজ প্রচন্ড ভিড় সামনে আপনারা দেখতে পাচ্ছেন। তো আজ কৃষ্ণনগরবাসী যেন ভেঙে পড়েছে মার শেষ দর্শন করার জন্য, মাকে বিদায় দেওয়ার জন্য, মাকে একবার বরণ করে নেওয়ার জন্য। তো সবাই সুন্দর করে সেজেছে, আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরায়, যে যার মতো মাইক নিয়ে যাচ্ছে, আমরাও যাচ্ছি, তাদের পথে সামিল হয়েছি, ধীরে ধীরে এগিয়ে চলছি। কিন্তু প্রচণ্ড ভিড়, কয়েকজন বেপরোয়াভাবে বাইকও চালাচ্ছে, যদিও ঠিক নাই। তো একটা জিনিস যে মাথায় হেলমেট ম্যাক্সিমামই নেই, সেফ ড্রাইভ সেফ লাইফ আমরা মুখে বললেও মাথায় হেলমেট খুব কম, খুব কম মাথায় হেলমেট। এগুলো একটু প্রশাসনের দেখা উচিত। যাই হোক, আজ উৎসবের দিনে এসব কথা না বলাই ভালো, সবাই আনন্দে থাকুক, সুস্থ থাকুক, এটাই আমরা চাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে। সবাই সুস্থভাবে পুজো দেখুক। আমরা দেখছি যথেষ্ট দ্রুত গতিতে বাইক চালাচ্ছে একজন সামনে, সাবধানতা অবলম্বন করে চালানো উচিত। আমরা এগোচ্ছি আস্তে আস্তে সামনে, যত এগোচ্ছি রাজবাড়ির গেট সামনে আমাদের মূর্তিমান হয়ে উঠছে, দাঁড়িয়ে পড়তে হচ্ছে, প্রচণ্ড ভিড়। তো সেই জন্য আমরা দাঁড়িয়ে পড়ছি মাঝে মধ্যে, প্রচণ্ড যানজট। ধীরে ধীরে একটু একটু করে ব্রেক করে করে আমরা এগিয়ে যাচ্ছি, চেষ্টা করছি এগোনোর, কিন্তু কিছুতেই এগোতে পারছি না। আমরা ভিড় পেরিয়ে আস্তে আস্তে কৃষ্ণনগর রাজবাড়ির মাঠের দিকে চলে এসেছি। তো প্রচণ্ড কষ্ট হলো এটুকু আসতে। তো এখানে আমরা বাইকটা রাখবো, বাইকটা রেখে আমরা কৃষ্ণনগর রাজবাড়িতে প্রবেশ করব। কিন্তু ভিডিওটা দীর্ঘ হওয়ার জন্যেই এই ভিডিও মাতৃবন্দনা আর সিঁদুর খেলা এবং দেখা যাবে, সেটা আপনারা দেখতে পাবেন। চলুন দেখতে থাকুন, দেখাচ্ছি সেটা, এবং তারপরে এই বিষয়ে আমরা চলে যাবো বাতকুল্লাতে। তো চলুন আমরা ভেতরে যাই আস্তে আস্তে, আর অবশ্যই সঙ্গে থাকবেন, অবশ্যই সঙ্গে থাকবেন। Thank you.
কৃষ্ণনগরের রাজবাড়ি দুর্গা পরিচিত রাজরাজেশ্বরী হিসেবে। রাজরাজেশ্বরী এখানে যুদ্ধবেশে টকটকে লাল শাড়ি, গায়ে বর্ম, হাতে অস্ত্র, দেবী ঘটকাকৃতি সিংহের উপর আসীন। অন্যান্য প্রতিবার মতোই দেবী দশভুজা, তবে দুই হাত সামনে, পেছনে আটটি ছোট হাত, এক চালা প্রতিমার পেছনে অর্ধচন্দ্রাকৃতি ছটা, তাতে আঁকা দশমহাবিদ্যা। এই পূজার অন্যতম আকর্ষণ হলো সন্ধি পূজা। সন্ধি পূজার সময় নাকি ধোঁয়ায় ঢেকে যায় মায়ের মুখ, তাই প্রচলিত বিশ্বাস সেই সময় নাকি মা কৃষ্ণনগরের রাজবাড়িতে পদার্পণ করেন। এই পূজার অন্যতম আকর্ষণ হলো অষ্টমীর পূজা ও দশমীর সিঁদুর খেলা। বহু দূর দূরান্ত থেকে মেয়েরা এসে এই সিঁদুর খেলাতে অংশগ্রহণ করেন। আনুমানিক প্রায় 400 বছরের পুরনো এই দুর্গাপুজো। একসময় দশমীর দিন এখানে ওড়ানো হতো নীলকণ্ঠ পাখি, তবে এখন সেটা বন্ধ। তবে তাতে পুজোর কোনো জাঁক কমেনি। তবে রাজরাজেশ্বরী পুজো দেখতে আসেন বহু মানুষ। তবে আপনারা যদি এখানে কৃষ্ণনগরের রাজবাড়িতে পুজো দেখতে আসেন, তাহলে আপনারা কলকাতা থেকে যদি আসেন, কলকাতা থেকে সরাসরি বাসে অথবা ট্রেনে কৃষ্ণনগর স্টেশনে নামতে পারেন। এখান থেকে টোটো বা অন্য কোনো রিক্সা করে চলে আসতে পারেন। আর পুজোর সাথে সাথে এই শহরের কৃষ্ণনগরের বিখ্যাত সরপুরিয়া ভাজা আপনারা আস্বাদন করে দেখতে পারেন। সবশেষে বলি যে আপনারা আমাদের সাথে থাকবেন, আরো ভালো ভালো ভ্রমণ কাহিনী আপনাদের উপহার দেবো, আমরা ভালো ভালো জায়গা ঘুরিয়ে দেখাবো। আর পরিশেষে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন ও কোথায় যদি নতুন কোনো জায়গা দেখতে চান সেটাও জানাবেন। আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আর একটা কথা বলতে ভুলে গেছি, সেটা এরপরে আপনাদের আমরা নিয়ে যাব মাতকুল্লার পুজো মণ্ডপগুলি দেখাতে। অবশ্যই আমাদের সঙ্গে থাকুন, তো পরের এপিসোডটা দেখুন, তাহলে বাতকুল্লা ও শান্তিপুরের পুজো মণ্ডপগুলি দেখতে পারবেন। Thank you.